মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত খড়গ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মোটরবাইক ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হল মোটরবাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। জানা গিয়েছে, পার্বতীপুর গ্রামের বাসিন্দা ইনতাজুল শেখ, বয়স 32 বছর, কোনো কাজে খড়গ্রামে এসেছেন। তখনই খড়গ্রাম থানার অন্তর্গত খড়গ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ট্রাক্টরের সঙ্গে তার মোটরবাইকের সংঘর্ষ হয়, আর সেই সংঘর্ষের ফলেই মৃত্যু হয়েছে ইনতাজুল শেখের। পুলিশ ইনতাজুল শেখের মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটল অ্যাক্সিডেন্টটা আনুমানিক রাত্রি 1:30 দিকে খড়গ্রাম বাসস্ট্যান্ডে সিনেমা হলের কাছে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছিল, বাইক নিয়ে বেরোচ্ছিল। এমন অবস্থায় খড়গ্রাম থেকে কান্দির থেকে খড়গ্রামের দিকে রাস্তায় একটা ট্রাক্টর এসে সজোরে ধাক্কা মারে এবং ওখান থেকে তুলে নিয়ে আমরা খড়গ্রাম হসপিটাল নিয়ে আসি। খড়গ্রাম হসপিটাল থেকে ডাক্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কান্দি রেফার করে কান্দিতে এসে আমরা ডাক্তার বলেন ডেথ হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। উনি কিসে ছিলেন, বাইকে ছিলেন না সাইকেল? উনি বাইকে ছিলেন। ট্রাক্টরটি গতিতে ছিল? ট্রাক্টর গতির সঙ্গে ছিল। ট্রাক্টর ধরা পড়েছে? ট্রাক্টর এখন ধরা পড়েনি। খড়গ্রাম থানা প্রশাসন খুবই সক্রিয় সচেষ্টভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং সে ট্রাক্টর ধরার চেষ্টা করছে, আশা করি ধরা পড়ে যাবে। যিনি মারা গেছেন তার কী নাম? ইনতাজ, বাড়ি পার্বতীপুর, এরিয়া অঞ্চল খড়গ্রাম থানা। ঘটনার পর থেকে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় খড়গ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ও খড়গ্রাম বাসস্ট্যান্ডে একটা চায়ের দোকান আছে, পুরাতন সিনেমা হল ছিল যেখানে, সেখানে চা খাচ্ছিল। চা খেয়ে ও বাড়ির দিকে, রাত্রি লেগে গেছে, বাড়ির দিকে রওনা দিচ্ছিল। সেই সময় মেন রাস্তা থেকে একটা ট্রাক্টর আর একটা ডাম্পার পেছন দিয়ে আসছিলো। ট্রাক্টরটা গিয়ে ওকে মাথায় আঘাত করে ওখানেই স্পটেই পড়ে যায়। ওখানকার কিছু পাবলিক বা বন্ধু বান্ধব মিলে ওকে নিয়ে যাচ্ছিল আমাদের খড়গ্রাম হসপিটালে নিয়ে যায় প্রথমে। তারপরে খড়গ্রাম হসপিটাল থেকে রেফার করা হয় কান্দি হসপিটালে। কান্দি হসপিটালে এসে জানা যায় মৃত। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, আনন্দ বার্তা।